উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে, এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা কিন্তু এখনো চলছে। খুলনা শহর এবং উপজেলা পর্যায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের দর্শকদের একটু জানাতে চাই যে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়েছে, এবং বিশেষ করে রাত 9টার পর থেকে ঝোড়ো হাওয়া যেটা গভীর রাত পর্যন্ত চলেছে, এবং এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে উপজেলা পর্যায়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়রা উপজেলার 3টি বেড়িবাঁধ ভেঙে কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে, মৎস্যকের প্লাবিত হয়েছে, পাশাপাশি দাকব উপজেলার কিন্তু একটি বেড়িবাঁধ ভেঙেও গ্রাম প্লাবিত হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে কয়রা, দাকব এবং পাইকগাছা উপজেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন এই যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্তর তালিকা করছে। এখন পর্যন্ত খুলনার রিমালের কারণে কোনো আহত বা নিহতের সংবাদ আমরা পাইনি। তবে আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সারা রাত বৃষ্টি এবং ঝড়ের কারণে কিন্তু ঘর বাড়ি ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছে। বিশেষ করে শহরে কিন্তু রাস্তাঘাটে পানি উঠে গিয়েছে, দোকানপাট, সাইনবোর্ড সব ভেঙে গিয়েছে, গাছপালা ভেঙে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। কয়রা উপজেলার কিন্তু দুর্গম কিছু এলাকায় একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে রাস্তা ভেঙে যাওয়ার কারণে, এবং বৃষ্টির কারণে যেই রাস্তাগুলোতে আসলে মাটি ছিল সেখানে আসলে চলাচল করা যাচ্ছে না। পাশাপাশি আমি দর্শক আপনাদেরকে একটু বোঝাতে চাই যে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনায় নদীতে কিন্তু এখনও একটু উত্তাল অবস্থান আছে, এবং ঢেউয়ের পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে, পাশাপাশি ঝড়ো বাতাস। আমি একটু কথা বলবো একজন ট্রলার চালকের সাথে যে কালকে রাত্রে কিন্তু এখানে ট্রলার চালিয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো আপনার অনুভূতি কি, কালকে কেমন ঝড় হয়েছিল এবং কি করেছেন একটু বলবেন। কালকে রাত্রে মেলা ঝড় ছিল, অনেক ঢেউ ছিল, বাতাস মেলা বৃষ্টি যেরকম সেরকম বাতাস, প্রচুর বাতাস ছিল, আর পানি ছিল ভরা একদম, নদী মনে করেন আগামরা সব ভরা ছিল। রাতের বেলা লোকজন ছিল কিনা বা বাতাস এবং নদীর উত্তাল ছিল কিনা একটু বলবেন। লোক কম ছিল কিন্তু বাতাস ছিল, ঝড় মেলা হচ্ছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই নদীতে কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে ট্রলার পারাপার চলাচল করছে, এবং এরা আসলে নিত্য প্রয়োজনীয় কাজের জন্যই আসলে নদী পার হচ্ছে। আমার কাছে খুলনা থেকে রিমেলের বিষয় এটা ছিল সর্বশেষ তথ্য, পরবর্তীতে আপডেট জানাবো।